Jai Sri Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. He Krishna Karuna Sindhu, Dinabandhu Jagatapati Gopisha Gopika Kanto Radha Kanto Namostate. Ajanulambita Bhujau Kanakava Dato Sankiritanaika Pitaro Kamalayatakho Vishambharo Dijavaro Jugadharma Palo Bandhi Jagatapriyakaro Karunavataro. Namo Trikala Shattaya Jagannatha Shutaya Chakrishnaya Govindhaya Namo Namo. Bangsha Kalpataru Bhyancha Kripa Shindu Ibhayivacha Patitaname Pavanibhu Vaishnavibhu Namo Namo. Jagadishar Bhagavan Sri Govindar Drapar Jugar Krishna Avatarar Ajikar Dinehan Samagra Shashagara Prithivi Charachar Shaita Treta Drapar Kali Havi Jugar Manav Jivanar ইহকাল পরকাল সর্বকালের নিয়ন্তা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাধির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণর শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর পরিচালনায় জড়িত ভক্তমানায় Himangshu Oja, Nonigopal Oja, Kopal Kundala Didi, Tipurar Bidyut Singha, Bijay Lakhi Didi, Bidyabhushan Oja, Ebong Bangladeshor Anil Rajkumar Prabhas, Bishwajit, Deepak, Ebong Onnanno Bhoktomanai, হাবির নাম ধরে না আরুরি জেহানর কাবুলি আমি হাবিরা ভক্তি কাত করি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবত সঙ্গ গীতা মহাযজ্ঞ গীতা মহাযজ্ঞ এপিসোড নিক্কা নিক্কা জিকার বিচার ভক্তি সঙ্গীত আদির মাধ্যমে আমার ভক্ত মানাইরে আমি যেহানি সেবা করানির চেষ্টা করিয়ার এ ভক্ত মানাই জেতাই আমারে ফোনর মাধ্যমে উপদেশর মাধ্যমে ভাবপ্রদান আদান প্রদানের মাধ্যমে এ ভক্তি আন্দোলন হান জেহান মহাপ্রভুর নির্দেশে ভগবান শ্রী গোবিন্দের নির্দেশে গুরুদেবের নির্দেশে ভক্তমানাই চরণদুলি পানার খৌরাঙে মানব জীবনের যত দুঃখ দুর্দশা আসে তা মায়ার জগতের তো শেষিয়া ঈশ্বর জগতের পথে আয়া মায়াময় জগতের দুঃখ দুর্দশাত দূরইয়া কৃষ্ণ ভাবনামৃত জগতে আনন্দর জগতে থানার যে প্রয়াস হান চালাসি এ প্রয়াসে হানোর মালঠে ফেগত অনেক বৈষ্ণব আমারে লাইক কমেন্ট না করলেও ফোনের মাধ্যমে আমি খবর পেয়ার যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে আলোচনা চলেছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর মাধ্যমে সমগ্র সমাজে কোনে কান চলে দে কৃষ্ণ ভাবনামৃত বাপে তা ফুগইয়া গেছে আজি কৃষ্ণ জন্মাষ্টমীর এ শুভক্ষণে আমার তা বিভিন্ন জায়গাত অনুষ্ঠান মাহি দেওয়ানি হইতই কৈলাস শহর প্রতাপগড়
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল লগে বৃন্দাবনের তো রাধামোহন সেবাশ্রমের তো আরতি আদি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কোরআনিকা যোগাযোগ থসি এবং আমি হাব্বিরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গত আমি অনুষ্ঠানে তা হাব্বি পরিচালনা করানি অনুচারণা এটা অংশগ্রহণ করানিকা আমি মুক্ত করে দেশি গ্রুপ যেগো যে পিতাসি যে অনুষ্ঠান কর্তারা হাব্বির ঘোষণা আমি করে নারি আর তবে জেপে জেপে যে অনুষ্ঠান তা হাব্বি উপভোগ করানির এ সুযোগে হান হাব্বিরে আমি করে দেশি হাব্বি হানে বিভিন্ন অনুষ্ঠান চৈতাঙায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গত ননীগোপাল দায় সাতঘটিকায় ভারতের সাতঘটিকায় আলোচনা করতই কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা করতই এবং বিভিন্ন জায়গার তো অনুষ্ঠান আই তুই হানতে হাব্বিহানে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে হাব্বিহানে ব্রত আসি একাদশী ব্রত মাই যেটাই করেছি ও তাই কৃষ্ণ জন্মাষ্টমী উপবাসও করেছি এবং উপবাসের মাধ্যমে হরিনাম জপের মাধ্যমে কীর্তনের মাধ্যমে সময়ে হ্যান কাটাইতে গিয়া হাব্বি জাগাতো বিভিন্ন অনুষ্ঠান হইত উপভোগ করতাঙাই রাতে হ্যান জাগরণ হইতই জাগরণের লাইভ বিভিন্ন জায়গার তো আইতই কৃষ্ণ ভাবনামৃতের জগতের ভাবে আনাত আমার মনে তারে আজিকার থনার উপযুক্ত দিনে হানাত আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গর ভক্তমানায় হাবিরে সাজারাং ভক্তি কাত করিয়ার আজিকার প্রভুর জন্মাষ্টমীর দিনে হানাত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গে যেহান পারিয়ার ওহানি আমি করে যার গা আমার এ পরিচালনার মধ্যে হাব্বি অন্যান্য পোস্ট যেটা হেরুতা আমি অনেকটা ডিলিট করতে বাধ্য ইয়ার ক্যাকা বলে কৃষ্ণ ভাবনামৃত কথা যেটা আছেও তা সংরক্ষণ করিয়া থানার কারণে তাই আজি বি লাইফান নিয়াম দীঘল করানি নামনাওরি ক্যাকা বললে এমবির প্রশ্ন হান আছে অনুষ্ঠান নিয়ামও সে হানতে হাবি অনুষ্ঠানও তা চেইতে গেলে গা হাব্বি হানোর ডাটা এমবিগো মাহি লাগের তাই আজিকার দিনে হেনাত ভগবান শ্রীগোবিন্দের সম্বন্ধে তত্ত্বকথা ও মাহি ঐতই এবং কৃষ্ণকথা টটরিয়া নালমর সেই হেতু আজি যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী হানতে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্তর যেহান অলৌকিক জন্ম হান যেহান ওহান সম্বন্ধে খানি মাতে দিয়া আজিকার অনুষ্ঠানে হানাত আমি আলোচনা হারলম করতাঙাই বয়শান্ত বৈষ্ণবগিরিকি থানে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ বেদবেদান্ত গর্হিতং তস্মাত ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সাবিশিষ্যতে অর্থাৎ বেদ বেদান্ত উপনিষদ সারবস্তু এটা জগতের মঙ্গলর কাবুলিয়া জগদীশ্বর ভগবানে নিকালা হেতা বেদের অগোচর ব্রজেন্দ্র নন্দন তাই আমি কৃষ্ণ সম্বন্ধে হারপিজ্ঞা বললে যদি গ্রন্থের মাধ্যমে জিয়ারগা অসম্ভব কিয়াকা বলে বেদহানেই কৃষ্ণরে চিনে নোয়ারেস বেদের অগোচর ব্রজেন্দ্র নন্দন গ্রন্থ হারল যদি না গিয়ারগা চিনে নোয়ারিয়ার তাইলে ভগবান শ্রীগোবিন্দ ভাবোত্থানাত আমি যে ব্যাখ্যা হোমিয়ার গা কৃষ্ণ জরমসে এ শব্দ গো আমি লৌকিক অর্থে প্রকাশ করানিকা শব্দ গো মাতিয়ার তা কিন্তু কৃষ্ণ জরমসে এহান আমি মাতে নারিয়ার কারণ জরম হইলে মৃত্যু থার জরমস হইলে মৃত্যু থাই তুই তাইলে জন্ম মৃত্যু যে গো থারু ওতে ভগবানও নানোয়ারের তাই কৃষ্ণ জরম সে শব্দ গো আমি বিশেষ দিনা হানরে নিঙ্করানিকা বলিয়া জনম শব্দ গো দেশি কিন্তু
ভগবান শ্রীগোবিন্দ আবির্ভাব অসেগ। জরমনা এবং আবির্ভাবনার পার্থক্য আছে। অতএব ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমদ ভগবদ গীতা ধর্মগ্রন্থ সম্ভবামী যুগে যুগে শব্দ গল বুঝা দিলতা যে মি অসম্ভব্য জরমনাহান অসম্ভব কিন্তু সম্ভব হইল, সম্ভব আমি নিজে নিজে সম্ভব করলুতা। সত্য সনাতন ভগবান শ্রীগোবিন্দ যেগ অপরিবর্তনীয় ওগ কোন গীতানকাগর গর্বে আইয়া হমানোয়ারের গা, পঞ্চভৌতিক দেহাধারণকারী মানু আগর গর্বে তাহেনোয়ারের, যে কারণে ভগবান শ্রীগোবিন্দর গীতার পরিষ্কার মাতেইল অসম্ভবকে সম্ভব করা হয়েছে। বুতলাগর ভিতরে আত্মিক অবরাণী অসম্ভব কিন্তু সার কেসে গেলে গা সম্ভবর। তাই ভগবান শ্রীগোবিন্দ ইহাল মাতল হান সম্ভব আমি মি সম্ভব হইলু তা, কারণ হুকাঙ্গনার মধ্যে মর্ডে কি হুকাং নেই, ডাঙরের মধ্যে মর্ডে কি ডাঙর নেই, মিমনিলে চরম হুকাঙ্গ না পারি এবং মি মনে চরম ডাঙরগ নাও পারি এবং মি যেহান মনাওরি হানে পারি জগতে হান মরে আশ্রয় করিয়া সেহান্ত কইয়া জগতে হানর হাব্বি মর লীলার ভিতরে মর কর্মর ভিতরে আসেহান্ত কইয়া মর জন্ম বৃত্তান্ত এহানো অলৌকিক, ওয়াল গীতার মাঝে মর জন্ম মরণ এহান অলৌকিক, এহান শ্রীমদ ভগবদ গীতা ধর্মগ্রন্থে ভগবান শ্রীগোবিন্দই মাতিয়া গেছে গা। তাই জন্মাষ্টমী উৎসবে যেটাই আমি ব্রত করেছি আমি সেই গোবিন্দের জন্মাষ্টমী এহানরে পালন করানির মধ্য দিয়া ভগবান শ্রীগোবিন্দের অলৌকিক দিব্যলীলা যে লীলাহানোর কারণে অসম্ভব গিরকে অসম্ভব আছে ওহানোর আস্বাদন করানির কায় আমি উপবাস করেছি, ভগবান শ্রীগোবিন্দের নিকটে ভাস করেছি, অন্তরে ভাস করেছি, অন্তরে অন্তঃস্থলে তো ভক্তিকাত করেছি, ওহালো আমার উপবাস ব্রত, আমি ব্রত করেছি ভগবান শ্রীগোবিন্দের বাৎসল্য রসে। ইমাজে সুজায় যেহেতু গর্ববেদনায়, দৈব গিয়ে যেহেতু গর্ববেদনায় আস্তাদিনান খানাপেনা বাদ দেশে, অন্ন জল পেয়া পান করানি বাদ দেশে, গরগর মাঝে এ বাৎসল্য রসর বজনে হানরে ইমাজ সুদা দৈবকীর বেদনা হানরে অনুভব করে পারানির কাবুলিয়াই আমি দৈবকীর মালইয়া নন্দরাজা মালইয়া বসুদেব মালইয়া আমি কৃষ্ণ আইতই এবং এ দুঃখ হানার গর্বজালার দুঃখ হানার উপলব্ধি করানি হানে বাৎসল্য রসে আমি আজি ব্রত পালন করেছি। আজি যে অদৃশ্বর ভগবান আমার ব্রত হান ইমাজে সুদায় নিঙে আমি যে বাঁকা কাঁদিয়ার, ইমাজে সুদার ভজন হাল্ল আমি যে বাঁকা ভজন করিয়ার, জগদীশ্বর ভগবান পাইজন গদল্ল ইমাজে সুদারাং তো দূরেই না আছে, উদখলে বাদিয়াত হইলেও জগদীশ্বর ভগবান ইমাজে সুদারাং তো যুগন দূরে দূরেই না আছে, বৃন্দাবন ধাম বেলিয়া গেলে গাও নন্দরাজার ভালোবাসা নন্দরাজার প্রেমের তো দূরেই না আছে, জগদীশ্বর ভগবান জগতের মঙ্গলর কাবুলিয়া হাব্বি জায়গাত গেলে গাও বাৎসল্য রসে হানরে কোনোদিন পাহুরে নোয়ারেছে, ব্রজগোপী রাতিহান রাসলীলা করলা আমি রাসলীলা চিজ্ঞা বলিয়া রাতি জাগরণে জিয়ার গা, আমি রাসলীলা চিজ্ঞা বলিয়া হারো হারো হইয়া জিয়ার গা, কিন্তু বৃন্দাবনে ইমাজ সুদায় কৃষ্ণই রাসলীলা করতে হারো নাছে, যে রাসলীলা ব্রজনহানরে আমি শ্রেষ্ঠ ব্রজনহান বলিয়ার ও ব্রজনু আনাত ইমাজ সুদাই হারও নাছে। অর্থাৎ ইমাজ সুদাই কৃষ্ণরে যে বানা পাশে গর্বে ধারণ করিয়া যে বেদনাহান করেছে, ইমার বেদনাহান
সাধারণ মনুষ্য হই মালকা হই যদিও মাটি দুঃখ করে পারে দি জগদীশ্বর ভগবানর মালকে কতিহান দুঃখ করে থাইব সত্য ত্রেতা ধ্রাপর যুগে যুগে গর্ভবতী ইমায় গর্ভবতী ইমায় কি কৃষ্ণই রাতিহান না গুঞ্জিয়া মালকর কজ্ঞ বেলিয়া উমফা মান বেলিয়া জঙ্গলে দেখ গিয়া নিতুবনে নিকুঞ্জ নিবৃত বনে রাতিহান না গুঞ্জে নাসা নিয়ে হান কি মাজসুদায় মনিতইতা ইমাজসুদার বজনুহান কৃষ্ণের প্রতি ভাৎসল্য রসের যে বজনহান যে প্রেমহান এ প্রেমে হান একমাত্র কৃষ্ণই হার পাপার আছে এবং কৃষ্ণর মালক যশুদাই হার পাপার আছি আমি যদি কৃষ্ণরে অনুভূতি করানি জিয়ারগা কৃষ্ণরে যদি হার পানি জিয়ারগা তাহলে আমি যশুদা না লাগত আমি নন্দরাজা না লাগত নন্দরাজায় কৃষ্ণ জন্মের কারণে যে বেদনাহান উপলব্ধি করেছে যশুদার যে বেদনাহান দৈবকী বসুদেবর বেদনা পুত্রের প্রতি মালক বাপকর যে বেদনা এহানি উপলব্ধি কোরআনের কাই আজিকার শুভ জন্মাষ্টমীতে আমি ব্রত পালন করিয়ার বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি আজি ব্রজগোপী নিকা কৃষ্ণরে রাসনা সুইতারা ফামানাত থাইয়া ইহান নাগুঞ্জিরি মোর পুতকে গড়ে রাতি হান দশদণ্ড নিশিতে যেবাকা সৌগ গুঞ্জার সময় হেনা ব্রজগোপিয়ে তাই মোর সৌ ঘরে নিয়া সমগ্র রাতি হান না গুঞ্জিয়ে নাচুইলা করি ব্যানে আইল করি বার গোপালে হানে আয়া মোর সৌ ঘরে গুড়ি রাহিজ্ঞা বলিয়া মোর সৌ ঘরে গুঞ্জানি সময় নাতলা সৌগ দিনে হানইলে গুরুরা হাত জারগা রাতি হানইলে রাসনা সাত জারগা মোর সৌগতে ইমারকক গতে কুম্বাকা থাইল মোর সৌগরে মি বানা পানার সময়া হান না পেইলু যে সময়ানি গড়ে থারে হানি থাপিয়াইয়া নালিশ কর্তার আগা আমার গড়ে সেলকমচর করলগা আমার গলে এসাতে করলগা এসাতে করলগা মোর পুতকে গড় মালক গড় কাদাত মিকুপা হানও না পেইলু ইমাজসুদার এ বেদনা হান যে মালক গই পুতকগরে শাসন করেছে ও পুতকু গ যে বাঁকা বিশ্বাত হই তারা পুতকু গ যে বাঁকা দূরইয়া জারগা বাঁকা মালকর যে বেদনা হান আজি কৃষ্ণ যে বাঁকা বৃন্দাবন বেলিয়া গেল গাও বাঁকা এতা কিতা খাল করিয়া ইমাজসুদাই রৌমিলিয়া কাঁদেছে আজি কৃষ্ণ জন্মভূমিতে কৃষ্ণ লীলাতে ইমাজসুদার এ বেদনা হানি নন্দরাজার বেদনা ব্রজগোপীর ভাব সিদাম সুদাম বিল্লমঙ্গল আসির ভাব এতাল মজানির কাবুলিয়ায় আমি ব্রত করে হিতা নির্জলা একাদশী করে হিতা যেহেতু যশুদাই পানি না পেয়েছে আমি পানি পেন আরিয়ার অতএব আমি অতি কঠিন জীবন আমি যশুধার ও ভাবে জানার ক্ষমতা মারাং নেই ব্রজবৃন্দাবনের ভাবে জানার ক্ষমতা মারাং নেই কিন্তু জগদীশ্বর ভগবানের চরণে আমি আত্মসমর্পণ করিয়া ও ভাবচুটি রসুহানি আস্বাদন করানিকে আমি বহেছি আজি ইমা যশুধার ভাবে রাসানাত নাস্তে গা বৈশান্ত বৈষ্ণব গৃহী থানি কৃষ্ণ যে জরম নাসে কৃষ্ণ ভাবের কৃষ্ণ আমি জরমসে কৃষ্ণ বল কৃষ্ণ ভজনে আমি পেলতা কিত্তাও নেই ব্রজরসে হমেইলে গা কৃষ্ণ ভজনর পানার বস্তু বহু আজিকার দিনে আমি কুরুক্ষেত্রর মহাভারতর কৌলিয়ারি দিয়া কৃষ্ণ ভজনর পতুগরিয়ারি খানি দিক আমার শ্রীকৃষ্ণ যে গো ভজিয়ার এ কৃষ্ণ এগো সই প্রকার গকুল বৃন্দাবন মথুরা ধারকা কুরুক্ষেত্র প্রবাস তাইলে ব্রজের কৃষ্ণ গই আমার ভজনর কৃষ্ণ গ ব্রজর কৃষ্ণ গই আমার সাধনর কৃষ্ণ গ রাধারানী ইমা যশুদা বৃন্দাবনের বিক্ষলতা বৃন্দাবনের পশুপক্ষী এ বৃন্দাবনের রাধারানী ভজনর কৃষ্ণ গর সেবা আজি আমি খানি করি কারণ সেই কৃষ্ণ গই আমার আরাধ্য কৃষ্ণ গ
কাজে মাধুর্য রসের কৃষ্ণ জেগ, সেই মাধুর্য রসের কৃষ্ণ উগ। আজি আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সমগ্র বৈষ্ণব সমাজ সেই মাধুর্য রসর কৃষ্ণ উগরে আমি ভজিয়ার গ। এ তত্ত্ব হানি আজিখানি সেবা করিক, কারণ রায়রামানন্দই মহাপ্রভুরে রসরিয়ারি যেবাকা দিল পেত এহবাহ্য এহবাহ্য বলিয়া এহ হই বলিয়া মাধুর্য রসে ফইল গাওয়াকা ভগবান শ্রীগোবিন্দরে রামানন্দই প্রশ্ন করল হান, এ মাধুর্য রসর প্রশ্ন যে গ করে রে গ মনুষ্য দেহা গই করে নারে, এগ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সারা মাধুর্য রসর প্রশ্ন কোনো গই করে নার তারা। তাই আমার ভজন হান মাধুর্য রসে রাধারানীর কৃষ্ণর ভজনও হান, আমার ভজনের মধ্যে শ্রেষ্ঠ শান্ত ধৈর্য সৈক্য বাৎসল্য চারিহান কাকেই পেয়া আমার ডালাইহান পেয়া ফৌইলাঙ্গা শ্রীহান আর কাইতাঙাই গাতা মাধুর্য রসে শান্ত রসর দ্বারহান খুলিয়াহ দিলে, দাস্যরসর দ্বারহান আইতই দাস্যরসর দ্বারহান খুলিয়াহ দিলে সৈক্যরসর দ্বারহান আইতই, সৈক্যরসর দ্বারহান খুলিয়াহ দিলে বাৎসল্য রসর দ্বারহান আইতই, বাৎসল্য রসর পেয়া আমার সাধনা কৃষ্ণ জন্মাষ্টমী পেয়ে আমার সাধনা, একাদশী পেয়ে আমার সাধনা, মানব শরীরের সাধনা এ পঞ্চভৌতিক দেহ গল কৃষ্ণরে ধারণ করেছে, ইমাজসুদাই যে সাধনাহান করেছে, নন্দরাজাই যে সাধনাহান করেছে, সেই সাধনা পেয়ে মানবের সাধনা আমি ব্রত করতাঙায় একাদশী করতাঙায় কৃষ্ণর নিয়ে সেবা করতাঙায় দাসানুদাস হইয়া কৃষ্ণর চরণে আত্মসমর্পণ করতাঙায়, কিন্তু জগদীশ্বের কৃপা সারা ব্রজগোপীর ভাবে আমি ফোন আর্তাঙাইগা, জগদীশ্বরের কৃপা সারা রাধারানীর চরণে আশ্রয় লনান আর্তাঙায়, রাধারানীর কৃপা সারা নিকুঞ্জ নিবৃত বনে হমান আর্তাঙায়, রাধারানীর কৃপা সারা রাধার কৃষ্ণ ও আমি পানান আর্তাঙায়, যে কারণে জন্মাষ্টমীতে যে কৃষ্ণ গ আজি ব্রজ দৈবকী বসুদেবর গড়েত্ব নন্দ যশোদার গড়ে গেছে গা, এ কৃষ্ণ গড়াং আমি ভিক্ষা মাগিয়ার তা, এ কৃষ্ণ গড়াং আমি আত্মসমর্পণ করিয়ার তা, এ কৃষ্ণ গড়াং আমি বারে বারে মাগিয়ার তা, হে কৃষ্ণ হে গোবিন্দ আমি রাধারানীর চরণে আশ্রয় লইয়া রাধারানীর দাসানুদাস ওয়া আমি গুরুদেবর কথা মতো সাধন ভজন করিয়া গুরুদেবর বাক্য পালন করিয়া আমার দেহ গড়ে ফুলগর সাদে, আমার দেহ গড়ে তুলসীর পাতা হানার সাদারে আমি শুদ্ধ করে নাল দাসানুদাস ভাবে আমি তর গুরুদেবের মাধ্যমে তরাং ভিক্ষা মাগিয়ার হে রাধে, জন্মে জন্মান্তরে আমার ব্রত তার যদি কোনো গুণকুতি আন থাইয়া থার, আমার কৃষ্ণ সেবাতে যদি কোনো কৃপাশো আন যদি থাইয়া থার, জন্মে জন্মান্তরের কৃষ্ণ সেবায় যদি আমার অপরাধের মধ্যেও যদি কোনো গুণচ্যুতি থাইয়া থাইলে হে গোবিন্দ হে রাধে, আমারে রাসলীলা স্থলীর সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর যুগল দর্শনে আমারে নেনার যোগ্য করে দে, এহেন পেয়া আমার কৃষ্ণ জন্মাষ্টমীর কামনা হান, কৃষ্ণ জন্মাষ্টমীর ভাবনা হান, রাধা জন্মাষ্টমীর ভাবনা হান, একাদশী ব্রতর ভাবনা হান। ক্যাকা বলে রাধার যে কৃষ্ণ গো সম্বন্ধে ইমাজসুদায় গর্বে ধারণ করিয়াও ভার পান আরেছে, ইমাজসুদায় নন্দ যশুদায় কৃষ্ণরে উদুখলে বাদিয়া কৃষ্ণরে ভানা পেয়া কৃষ্ণরে সেবা করিয়া বাৎসল্য রসে হাবিতা দেনার পরও ইমাজসুদায় রাধার কৃষ্ণরে চিনে নারেছে, এবং রাধার কৃষ্ণরে পানার কাবলিয়া ইমাজসুদায় পেয়া রাধারানীর চরণে ভিক্ষামা গেছে, হে রাধে জন্মে জন্মান্তরে মি কৃষ্ণর মালক পরিচয় হইতে পারে, কৃষ্ণের পালন কর্তা হইতে পারে, কৃষ্ণের লালন কর্তা হইতে পারে, বৃন্দাবনে মি কৃষ্ণের মালক পরিচয় হেন হইতে পারে, কিন্তু মি দেহ ধারণ করে সু কৃষ্ণ এগো তর কৃষ্ণ গোনা গই, রাধার কৃষ্ণ কেহ ধারণ করিতে পারে না, রাধার কৃষ্ণ কেহ পালন করিতে পারে না, রাধার কৃষ্ণ রাধার ভাবে রাধার ধারাতে রাধার নয়ন জলে রাধার ভাবে আসে কৃষ্ণ গ, রাধা সারা কোনো গই পালন করেন আর তারা, রাধা সারা কোনো গই রক্ষা করেন আর তারা,
রাধা ছাড়া সেই কৃষ্ণরে কোনো গই বুঝেনার তারা, রাধা ছাড়া সেই কৃষ্ণর রসে কোনো গই হমানোয়ার তারা। যে কারণে ইমাজ সুদাই যে বেকার আসস্থলিতে দাবদে দাবদে গেলি গা মর কৃষ্ণরে তুমি রাতিহান কেন আসবারাইতা, তোমার গরর শোয়ে তারে সাদের রাতি নাগুন জিয়ে নাসইলে তুমি ইয়া করতারাইতা, মর সৌ বিয়ানে হান গুরুরাই হ্যাঁ ইয়ামর লগে গুঞ্জা সেগা সৌ ঘরে তুমি উঠিয়া নিয়া, তুমি আস্তা রাতি হান শোয়া ঘরে গুমনা দিয়া গুরুরাই হ্যাঁ রাত দিন হান আসে গা ঘরে রাতি হান তুমি নাসে দিয়া বিয়ান হান ফইতে মর সৌ ঘরে ডিয়া পেঠাই তারাই খানিপ্পা পরে গোপালে বার ওয়াইয়া ডাইহান ইতাই গা, জগতের হাব্বি মালক লোকে যেতা আসো হাবিরাং বিয়াং করিতা, হে ব্রজগোপী তুমি যদি তোমার জাজিপু থায়া থাইলে তোমার জাজিপু তরে সাদে করলে তুমি ইয়া করতে রাইতা, অতএব মর কৃষ্ণরে ফিরিয়া দেই রাসস্থলী মর আছে কৃষ্ণ গ বিনা যাওরি গা আমি গুঞ্জা দিন গা মর সৌ গ রাতি হান না গুঞ্জা তোমার লগে ডেই নিকা নিকা ইয়া নাসা নিয়ে হান মি সহ্য করেন আর ওড়ি বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি। ভগবান শ্রীগোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণর জন্ম রহস্য জন্ম বৃত্তান্ত সম্বন্ধে এ তত্ত্ব হান হার না পিলে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রসর ভিতরে আমি হমানো আর দাঙাই। ব্রজগোপীর শ্রেষ্ঠ রাধারানী ইমা যশুদারে মাতি দিহান, হে যশুদা তি যে কৃষ্ণ গরে নেনার কাহ সৎ কৃষ্ণ গ তিজরন্দ সৎ কৃষ্ণ গো না গই, এ কৃষ্ণ গ ধৈব কি বসুদেবর গর্বে জরম সে কৃষ্ণ গো না গই, এগোই বসুদেবই থিল করে দেশে গা বৃন্দাবনে থিল করেছে কৃষ্ণ গো না গই, এ কৃষ্ণ গো কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে কৃষ্ণ গো না গই, ধারকাদ রাজা পাল সে কৃষ্ণ গো না গই, প্রবাস তীর্থে যজ্ঞ করেছে কৃষ্ণ গো না গই, এগ বজেন্দ্র নন্দন কৃষ্ণ না গই, এগো রাধা কৃষ্ণ, এ কৃষ্ণ গো রাধে শ্যাম বল তারা কৃষ্ণ গো, এগো শ্যাম রূপে আহেছে কৃষ্ণ গো, এগো রাধে কৃষ্ণ বল তারা উ এগর পরিচয় হান রাধারানী রে আগে দিয়ে আছে গো, তোমার কৃষ্ণ যে গো আছে ও দৈব কি বসুদেবর পুতক পরিচয় হান, তোমার লগে আছে কৃষ্ণ গো নন্দ যশোদার পুতক পরিচয় হান, রাসস্থলিতে যে গো আছে কৃষ্ণ এগো কার লগো পরিচয় আছে গো না গই, এগো রাধে কৃষ্ণ রাধে শ্যাম, এগো রাধে কৃষ্ণ রাধারাং আশ্রয় করেছে কৃষ্ণ গো, এগো রাধারাং আশ্রয় করেছে শ্যাম গো, এ রাধা কৃষ্ণ জগৎ সংসারের যত লীলা অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বলেছে কৃষ্ণ গো, এগো না গই, এগো কৃষ্ণর শক্তি আহান গিয়া কুরুক্ষেত্র যুদ্ধে গীতাহান হুনা সে আগ, কৃষ্ণর শক্তি আহানে ধরকাত গিয়া রাজা পাল সে আগ, কৃষ্ণর অরুণ শক্তি পূর্ণ শক্তিমান আনন্দময় কৃষ্ণ রাধাভিনে থানারিরি, রাধার পরিচয় ছাড়া রাধার একমাত্র বিচ্ছেদ ছাড়া রাধার একমাত্র আলিঙ্গন ছাড়া রাধা ভাব ছাড়া যে কৃষ্ণকে পাওয়া যায় না সেই কৃষ্ণ রাধার কৃষ্ণ, সেই রাধার কৃষ্ণ উগ ইমাজ সুদাই চিনে নোয়ারেছে, সেই রাধার কৃষ্ণ উগর ভজনার ইমাজ সুদাই হারপা নোয়ারেছে, এহানোর এই কামারিয়া দরিয়ায় আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর ধীরকৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর গোপাল দাস বৈরাগ্য ঠাকুর গাছি সয়গসাই পঞ্চতত্ত্ব জগৎ হাবি পাগল হিতা এ কৃষ্ণ রাধা গড়ল, এ রাধার কৃষ্ণ গড়ল, অতএব আমি কৃষ্ণ জন্ম রাধা জন্ম আমি যে তা পালন করিয়ার এ পালনের মুখ্য উদ্দেশ্য হান জগদীশ্বর ভগবান লৌকিক লীলা করানিকা বলিয়া অলৌকিক কৃষ্ণ লৌকিক হইয়া যে লীলা করেছে নররূপে সেটার ব্রত আদি পালনের মধ্য দিয়া শাস্ত্রবিধি আচরণের মধ্য দিয়া জন্মে জন্মান্তরে যদি আমার দেহর পাপ আমি মোচন হইয়া যারগা সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা অর রাধারানী অনুগত দাসানুদাস ভক্ত অর চরণে যেদিন আশ্রয় লইতে গা দিনুহান তি বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল সেবার সেই রাধারানীর কৃষ্ণরে হার পাপার, তাই বইয়া শান্ত বৈষ্ণব গৃহীথানী রাধারানীর কৃষ্ণ কতি গভীর স্বর্গ মাঝ সুদাই চিনে নোয়ারেনি,
ইমাজো শুনাই মাতৃতা মোর কৃষ্ণ গদেই মিনি আজিঙ্গা, রাধা রানী মাতৃতা কৃষ্ণ গ তর কৃষ্ণ নাগই এগৈ রাধার কৃষ্ণ, তর কৃষ্ণ গৌ এগৈ সাতমান রাহিতা, তর কৃষ্ণ গৌ কালাসে মোর কৃষ্ণ গৌ কালাসে, তর কৃষ্ণ গৌ মোর কৃষ্ণ ওই সাতমান রাইলা বলিয়া দগি আজ্ঞ নাগই। হে যশুদা তোমার কৃষ্ণ তোমার, রাধার কৃষ্ণ রাধার, রাধার কৃষ্ণ রাধা বিনে বাঁচিতে পারে না, রাধার কৃষ্ণ রাধা বিনা থাকিতে পারে না, রাধার কৃষ্ণ রাধার প্রতি অঙ্গে রাধারানীর প্রতি দেহের ভাবের ভিতরে যে কৃষ্ণ আছে ও কোনোদিনই মাজসুদার কৃষ্ণ না নোয়ারেরই। সেই কৃষ্ণ কখনো দৈবকী বসুদেবর কারাগারে জ্ঞানারের গা, মর কৃষ্ণ জগতের সালে অংশ হানি গে সেগাতা, রাধার কৃষ্ণের অংশ হানি গে হেগাতা, পূর্ণ অংশ রাধার কাছে বিরাজমান, তার জন্য রাধা রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, রাধাই শক্তি সোহানি দেশেও হানিল যে লীলা হানি করে সোহানি গীতার লীলা, রাধাই টুকরা সোহানি যে হানি শক্তি আনি দেশেও হানি ভাগবত লীলা, কিন্তু রাধার কৃষ্ণের লীলা নামের মধ্য দিয়া ভাবের মধ্য দিয়া নয়নঝলের মধ্য দিয়া প্রেমের মধ্য দিয়া আসে কৃষ্ণই কোনোদিন মানুমারানিকা মাতেনারের, কৃষ্ণই কোনোদিন বংশর বংশরে ল বংশরে ধ্বংস করে নোয়ারের, সেই কৃষ্ণ পবিত্র বংশীধ্বনি মুরলী মদন আনন্দময়ী কৃষ্ণ রাষ্ট্রীলাহান স্থারা কোনো জায়গা আনাতেই থানানারের। ওহালো আমার জীবন রাসলীলা, আমার যৌবন রাসলীলা, আমার ভাব রাসলীলা, আমার গৃহ নিকুঞ্জ নিকুঞ্জবন, আমার হিনানি জাগাহান রাধাকুণ্ড, আমার পরিক্রমাহান ব্রজ বৃন্দাবন ধাম, আমার খেলানির জাগাহান গোবর্ধন, সেই ভাবের ভিতরে রাধা কৃষ্ণের ভজনের ভিতরে আমার থানার জাগাহান যাবট। অতএব এতার ভিতরে রাধারানীর কৃষ্ণ ও আছে, তাই আজি রাধারানী যশোদারে মাতিরি হার, হে যশোদা গড়ে গে আক্রম চেয়ে আইগা তর কৃষ্ণ তর ফামানাত গুঞ্জি আছে, এর যে গো কৃষ্ণ গো পে নাসের গো মোর কৃষ্ণ গো নাসের গো, রাধারানী মাতিরি না গো মোর কৃষ্ণ, যশোদাই মাতিরি না গোর মোর কৃষ্ণ, অতএব হে যশোদা এরে কৃষ্ণ গরে হতমে চিনানি আন ওইলেতে তুই মরাং আশ্রয় করানি লাগত, মরাং আশ্রিত না ইলের আসলিল আর কৃষ্ণ তুই না পেয়েতেই। আজি ভাগবত থানে রাধা ভাবে পরিষ্কার করেই তুই হান বাৎসল্য রসে হান এবং মাধুর্য রসর কৌলি হানাত কুঙ্গই ঝিঙের হান, বাৎসল্য রসের যশোদাই জিংতই হান না মাধুর্য রসের রাধারানী জিংতই হান। অতএব যশোদাই বাদ্যইয়া গড়াইয়া চেইলগা, গড়াইয়া চেইতে গা দেহের হান ফামানার মাঝে কৃষ্ণ গুঞ্জি আছে যশোদার কৃষ্ণ গো, বারর আশস্থিলাতে গিয়া চেয়ের গা হানতে রাধারানীর কৃষ্ণ গো নাসানি করেছে, এপেই কৃষ্ণ গুঞ্জি আছে হপেই কৃষ্ণ রাসের, যশোদাই তত্ত্ব হানি হারপা নোয়ারিয়া লমইতে গা রাধারানী এবং ব্রজগোপীরাং বিক্ষামাক লহান, তোমার সোয়ে গৈ নাসের হবা হানে মোর সোয়ে গো আক্রম তোমার আশ্রিলা হানাত বরাদিং নে না শকনে, বাৎসল্য রসের কৃষ্ণ গো আজি মাধুর্য রসের কৃষ্ণ রাসানাত আয়া হমইতে গো, অদিনু হান ইমা যশোদার বাৎসল্য রসে হানোর পবিত্রতা পেইল হান, নন্দরাজার বাৎসল্য রসের পবিত্রতা পেইল হান, বাৎসল্য রসের সাধনা সারা মাধুর্য রসে জ্ঞানার্থে গা আজি যশোদাই আয়া রাসলীলাস্থলী হানাত যেবাকা তাল তৈর কৃষ্ণগরে লয়া হমিলগা উপে রাধারানী মাতল হান, কৃষ্ণকে ধুব ইলা হানতে রাসানার মাঝে ধুব কৃষ্ণ নাস্তাই, অতএব হে যশোদা সাক্ষী আন থই তর কৃষ্ণ গই মর কৃষ্ণ গই সাতাক্ষান হানতে রূপ আখ্যান হানতে, তর কৃষ্ণগরে দাকা হান দিয়া থ যে দা খাল্লতি প্রমাণ করতে এগো তর পুত কৃষ্ণ হান, অতএব রাধারানী এ কৃষ্ণ রা রাধারানীর কৃষ্ণর কোনো দাগ না থইল, যশোদাই তের কৃষ্ণ ওর দাগ সোহা নিরালানা থইল, অতএব রাসস্থলিতে যেমনি রাধারানীর কৃষ্ণগর কাদাহানাত যশোদার কৃষ্ণ গিয়া ফৌলগা লগে লগে রাধারানী আকর্ষণ করিয়া দেহর ভিতরে কৃষ্ণগরে বরিল, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাত একাত্ম বান পিবুবি দেহবেদ গতৌ তৌ, আজি কৃষ্ণরে আকর্ষণ করিয়া রাধারানী যশোদার কৃষ্ণ গ
বাৎসল্য রসর কৃষ্ণ উগ লীলানারি কৃষ্ণ উগই রাসনাথ থাইলের আসর ব্রজগোপীর ভাবে আগাতই তৈ ভাবফানাত মলিনতা আইতে পারে বলিয়া রাধারানী কৃষ্ণরে আকর্ষণ করিয়া মাং করে দিল। রাধা কৃষ্ণ প্রণয় ভিকৃতি লাধিনী শক্তি, লাধিনী শক্তি এহান কৃষ্ণরাং নেই, লাধিনী শক্তি এহান রাধারানীরাং আছে। ওয়াল কৃষ্ণরে আকর্ষণ করিয়া যে সাদে লোয়াগরে চুম্বক গই আকর্ষণ করে রুসাদে আজি কৃষ্ণরে আকর্ষণ করিয়া দেহগর ভিতরে বরা দিল। এরে রূপে হান লই কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু দাপরের কৃষ্ণ যে গড়ে আকর্ষণ করিয়া রাসস্থলিতে বরাশির গড়েই অন্তরে কালারও বাহিরে গৌরারূপ হইয়া মহাপ্রভু আহাসে হান। এহান মহাপ্রভু আহানির তত্ত্বহান এপেই রাসানার হাতিগত ইমাজ সুদাই দেহিরিতের কৃষ্ণ ও মাংয়াহদ আছে, নাসের কৃষ্ণগতে রাধার কৃষ্ণ ও পুত্রহারা রাধারানীর লগে কৌলি করুড়ি বলিয়া, রাধারানীর ভজনহারার লগে কৌলি করি উড়িয়া, রাধারানীর ভাবল লগে কৌলি করুড়ি বলতে পুত্রহারা অইলি। আস্তা পীড়া করার সানার মাঝে রাধারানীর ডাইহান করিনি, হে রাধে তোর কৃষ্ণগতে নাসের হান দে হরি মোর কৃষ্ণতে কই মিথে কি তা বলতু, তোর কৃষ্ণতে তীরা হানির কা বলিয়া রাসস্থলিতে আহেসত, তোর কৃষ্ণরে রাহানির দায়িত্ববান তোর হান, তোর কৃষ্ণ কুরাঙ্গেল গাওয়ান মিহান না পাস। পুত্রহারা আইতে যে পুতক গড়ে মাঠেদে মাঠেদে রাতিহান গুঞ্জিল, যে পুতজ্ঞ গুরু রাখতে গা পুত্র বিরহেল পিত্র ভাবনালো আসিলি, যে পুতক গড়ে মিকুপাহান না দেখলে ব্রজবৃন্দাবন ধামহান অন্ধকার গ করে দেহেরি, আজি মাজ সুদায় পুতক সারা কি সাথে বারো ঘরে ফিরে আজি তুই গাতা। আজিকার যে কৃষ্ণর আস্থানাথ নাসের কৃষ্ণগতে রাধার কৃষ্ণগতের কৃষ্ণ গনা গই, তাই ঔদিনু হান রাধারানীর চরণে ইমাজ সুদায় ডিগল গইয়া ভিক্ষা মাকল হান, হে রাধে জন্মে জন্মান্তরে সত্য ত্রেতা ধ্রাপর যুগ পেয়া মি কৃষ্ণরে গর্ভধারণ করিয়া থাইল, ভজীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধাবিনে পেতারা গনা গই, রাধাবিনে বস্তারা গনা গই, রাধাবিনে এ কৃষ্ণরে পানা ভজানি অসম্ভব। অতএব হে রাধে মিতর চরণে ভক্তিকাত করুড়ি মোর কৃষ্ণরে ফিরিয়া দে। এ বাৎসল্য রসে মাধুর্য রসের হমানির অধিকার হান পেইল, কারণ অহালো আমার শাস্ত্রে মাতেছে হান। আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবের সঙ্গে অনেক মানুষ আমার বাংলাদেশের তো ফোন করতারা, বিভিন্ন জাত ফোন করতারা, হারপানি মনিতারা, আমি কথা চুটিয়া হান টটরিয়ার এহানোর প্রভাবে হান সমগ্র সমাজে পরের আমি বারো আব্বান হাবিরে জানি আর তা, সত্য যুগে ত্রেতা যুগে দ্রাপর যুগর ভজনে কলিযুগর ভজনে তফাত। কলিযুগে যে কোনো সাধুগুরু বৈষ্ণবাগর চরণে আশ্রয় নালহত পিয়া, সাধুগুরু বৈষ্ণবাগর নির্দেশে সাধন ভজন না করসত পিয়া, সাধুগুরু বৈষ্ণবাগরাং দীক্ষিত হইয়া পতাক অনুসরণ করিয়া সাধন ভজন না করসত পিয়া, এ ব্যথা মনুষ্য জনমে হানাতি রাধা ভজন কৃষ্ণ ভজনের পথে আগুয়ানাতি। গুরু দীক্ষিত গুরুরাং আশ্রয় করানি থক, গুরু আশ্রয় সারা চালহান নেই গর্গ, গাজ্জার নেই ফলগ, পেট্রোল নেই গাড়িহান, বাপফান নেই দেহগ। ওহালা রাধারানীর নববিধা ভক্তির ধাম নবদ্বীপ ধাম সৃষ্টি করেছে গাতা ব্রজবৃন্দাবন এরা দিয়া নববিধা ভক্তির দামাহান হংকরিল, এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় লইয়া বৈষ্ণবীয় মার্গর পথে দীক্ষিত হইয়া ভগবান শ্রীগোবিন্দের নিবেদিত প্রসাদ বক্ষণ করিয়া কানহানাদে কৃষ্ণ নাম শুদ্ধ করানি, নয়নগ বৃন্দাবন দর্শন বৈষ্ণব দর্শনের মধ্য দিয়া শুদ্ধ করানি, দেহ ঘরে তাদস্তিলক ধারণের মধ্য দিয়া শুদ্ধ করানি, বাক্যতারে কৃষ্ণ নাম কীর্তনের মধ্য দিয়া শুদ্ধ করানি, প্রবেদ হতাহান দেহেতা কৃষ্ণ নাম কীর্তন করানিকা, আইহে গ দেহেতা গুরুদেবর চরণহান দেহানিরকা, রাধা কৃষ্ণের যুগল সেবা করে পারানির কা, বৃন্দাবন পরিক্রমা করানির কা, চৈতন্য ভাবসঙ্গ নাম সংকীর্তন হুনানির কা, এবং জগদীশ্বর ভগবান নির্দেশে চলানির কা, গ্রন্থ পাঠ করানি কান আহিয়া গেছে। অতীব আমি আমার পরম্পরা যেটা আছে
এ পরম্পরা এতারে আমি বদলানির চেষ্টা করিক। আহার শুদ্ধ সারা দেহশুদ্ধ নার, কৃষ্ণ নাম দর্শন সারা বৃন্দাবন দর্শন সারা নয়ন শুদ্ধ নার, হরিনাম সংকীর্তনের শ্রবণ সারা কর্ণ শুদ্ধ নার, দ্বাদশ তিলক ধারণ সারা দেহ শুদ্ধ নার। তাই আমি ভুবনেশ্বর সাধু ঠাকুর আমার আরাধ্য গুরুদেব হিসাবে আমি গ্রহণ করেছি, আমার সমাজে সাধু বাবার প্রচারর ঔষধে অভিযান না চলেছে, যেহানোর কারণে সমাজরে আমি সুশৃঙ্খল পতাগত আনানি নোয়ারেছি। আজি বাদ্যয়া সুশৃঙ্খল পথে চলতারা ইস্কন গৌরীয় মোটাদি তানু আচার্য লেপ করিয়া শাস্ত্র লেপ করিয়া ত্যাগ স্বীকার করিয়া বৈষ্ণবয়া আজি সমগ্র পৃথিবী জুড়িয়া ভক্তি আন্দোলনে আনরে কা করে দেছি। অথচ অভয়াচরণ প্রভুপাদর অনেক আগেই বৃন্দাবন ধামে সাধন করিয়া মহাপ্রভুর দর্শন পেয়া মহাপ্রভুর নির্দেশে গোবিন্দবাড়ি হং করিয়া মহাপ্রভুর নির্দেশে ভজন সাধন করিয়া সমগ্র সমাজের আন গোবিন্দবাড়ি হান দান করানির পরও আমি ভুবনেশ্বর সাধু ঠাকুরের এল আমি আচার্য নিরূপণ করিয়া সমাজের ঘাঙে ঘাঙে দে সাধু বাবার প্রচারের মাধ্যমে মালঠেপে মালঠেপে সাধু বাবার মূর্তি প্রস্থাপন সাধু বাবার প্রচার এবং সমগ্র সমাজ স্থানের তুমুল আন্দোলন আন আমি করানি নোয়ারেছি, যে কারণে আমি সত্য ত্রেতা দ্রাপর কলিযুগ পেয়া এক সম্প্রদায় এক ধর্ম এক গৌর ধর্ম এক মহাপ্রভুর আবির্ভাব হাবিতার আশ্রিলা করিয়ার রাখাল করিয়ার কীর্তন করিয়ার হাবিতা করিয়াও আমি আমার পরম্পরাহান বজাই নাথনির কারণে আজি কৃষ্ণকুমার দেববরমাই খানি করিয়া গেলগা, তনু দেববরমাই করিয়া গেলগা, গোপাল দাস বাবা যে করিয়া গেলগা, মোর গুরুদেব 108 শ্রীল ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরে বৃন্দাবনে থাইয়া প্রচার করিয়া যারগা, আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গে হমনির কারণে সমস্ত বিশ্বর মানুষ লগে আমি যোগাযোগ করে পারিয়ার, যে কারণে আমি সাধু বাবার প্রদর্শিত পথে গ অথবা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হোক ইস্কন হোক বিভিন্ন ধর্মে যেটা দীক্ষিত আছি হাব্বি প্রভুর লাইনে প্রভুর হরিনাম সংকীর্তন কর্তারা, কিন্তু আমার সমাজ স্থানরে পরিবর্তন করতে গেলে গা আমি অন্য সম্প্রদায় মাধ্যমে আমি পরিবর্তন এহান করেনার টাঙায় কৃষ্ণ ভক্ত হংকরানির সাধনা আনাত আমি আগনার টাঙায় আমার সাধু বাবার এলো আগুয়েক, আমার সাধু বাবা আমার রাধারানীর কৃষ্ণ ওর সাধক্য ব্রজবৃন্দাবন ধামে সাধু বাবাই বৃঙ্গমঞ্জুরীর রাধারানীর ভজনর্গ, এবং আজি লমিতে গা কৃষ্ণ কথা তা ব্যাখ্যা করতে গা লম্পরিক বললেও খানি ডিলর, আজি বাংলাদেশ মাটিত বিশেষ করে বাংলাদেশ মাটির আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গের প্রভাবে হান জবরিয়া পড়েছে, ত্রিপুরাতেও পড়েছে আসামেদেও পড়েছে, বহু বর্তমান আই আমার লগে যোগাযোগ থসি, আজি কথা খান হুদ্দা মাতে দিক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ যেটা সৈহান জায়গাত লীলা করেছে তার বাংলাদেশে লীলা না করেছে, মণিপুরে লীলা না করেছে, উত্তর পূর্বাঞ্চলে কৃষ্ণ লীলা নেই, গোকুল বৃন্দাবন মথুরা দ্বারকা কুরুক্ষেত্র প্রবাস, কিন্তু আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমাতা গুজরাটে নেই, আমাতা উত্তরপ্রদেশে নেই, আমাতা বৃন্দাবনে নেই, আমাতা যেতা যেতা গেসিগাতা গ্রহণ করিয়া ঐদ্য গেসিগাতা, কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী দিল্লিত কোনো গাং নেই, কোনো জায়গাত আমার তা গাং নেই, কিন্তু ভগবান শ্রীকবিন্দের লীলা বললে আমি দিহেতা কুরুক্ষেত্র দিল্লি, দ্বারকা গুজরাট, কুরুক্ষেত্র হরিয়ানা এবং বৃন্দাবন উত্তরপ্রদেশ এটা লীলা করেছে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমার উত্তর পূর্বাঞ্চলে নেই। তাইলে কৃষ্ণ সম্বন্ধে হারপিতে গেলে গা আমি ডাইরেক্ট কৃষ্ণ বসলে হারপানার টাঙায়, কারণ কৃষ্ণ আমার এপি লীলা না করেছে, আমার এপি তার লগে কোনো পরিচয় নেই, আমার এপে উত্তর পূর্বাঞ্চলে আমি কৃষ্ণ বসতে গা গেলে গা আমার উত্তর পূর্বাঞ্চলের অবতার আগ যে গ কলির প্রথম সন্ধ্যায় সচিমাতার গর্ভে জগন্নাথ মিশ্রের এবং সচিমাতার গর্ভে আছে নিমাই
চৈতন্য মহাপ্রভু একমাত্র কলির অবতার আমার উত্তর পূর্বাঞ্চলে আছে। বাংলাদেশের অনেক খবরাখবর ফোনের মাধ্যমে পেইলু, আজি মে আলোচনা আখ্যান করিয়ার হাল আমারে জাগ্রত করতে, আমারে কৃষ্ণ ভজনের পথে নিতে গা, আমি সুজা কৃষ্ণরাঙ্গে লেগা নাবই তৈ, আমার তা আমারে পেয়ে অবতার বাংলাদেশের জগন্নাথ মিশ্র উপেন্দ্র মিশ্রর পুতক বাংলাদেশের গ, বাংলাদেশে মহাপ্রভু চৈতন্যদেব তার বংশ বাংলাদেশে, তার বংশ আসি শিলচারর দেবচারা রূপে তার জেরতাকা গো আসিল, বিক্রমপুরর বুরুঙ্গার জেরতাকা গো আসিল, আমার গাঙর কাদাবাড়ার পরিবেশর ভিতরে মহাপ্রভুর আবির্ভাব এহান অসেহান। ওয়ালো আমার মণিপুরী সমাজ যে গো জেপিত আসি গো চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে আমি কৃষ্ণলীলার ভিতরে জিয়ার গাতে হ্যান আমার সমাজে গ্রহণ করেছি। আমি গৌরলীলা ছাড়া কৃষ্ণলীলাত না জিয়ার গা, গৌরলীলা ছাড়া রাস্তা না করিয়ার, গৌরলীলা ছাড়া কীর্তন না করিয়ার, কেকা বললে আমার দেশর অবতার গ, আমারে পেট লীলা করেছে গ, আমারে পেট আমারে কৃষ্ণ ভজনের পথিক আছে গ, কলির প্রথম সন্ধ্যায় রাধারানীর তিনবাংশা পূরণের কাবুলিয়া আছে গৌরাঙ্গ মহাপ্রভু। আজি বাংলাদেশের ভক্তিজগতর আন্দোলন হানার সম্বন্ধে আলোচনা করি বললে চৈতন্য ভাগবত নিরীক্ষা লেখেছে উগ বৃন্দাবন দাস বাংলাদেশের গ, চৈতন্য মহাপ্রভুর অবতারের পুণ্ডরীক্ষাক্য বিদ্যানিধি যেগরে রাধারানীর বাপক বিশ্ববানু ভুললে অবতার গ বল তারা উগ বাংলাদেশের গ, হনুমানর অবতার গ যেগ ভগবান চৈতন্যদেবর লগে একসাথে লেরিকতাম করেছে গ, যেগ চৈতন্যদেবর জীবনী আন ই করেছে মুরারীগুপ্ত, সেই মুরারীগুপ্ত যে বাংলাদেশের গ, আমার চৈতন্য মহাপ্রভুর এ ধর্ময়ানর গৌড়ীয় বৈষ্ণব ধর্ময়ানর গুড়ি গ যে গ মাধবেন্দ্রপুরী তাও বাংলাদেশের গ, এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আমার কুলগুরু গ যে গ নিঙ্করিয়া নরোত্তম ঠাকুর তাও বাংলাদেশের গ, এবং আজি শিবাসঙ্গন যে অঙ্গনগত আমি সমাজে রাসলীলা করিয়ার কীর্তন করিয়ার মালক্ষেপ নির্ধারণ করিয়ার সেই শিবাসঙ্গন উগৌ বাংলাদেশের গ। অতএব আমি প্রতাপগড়ের মানুষ যেটা পাথারকান্দি এবং ত্রিপুরার অংশ আকিহান যেটা আসি আমিও নিজরে গর্ববোধ করিয়ার আমিও সময়া হান শ্রীহট্টর মানু আসিলাম। আমার ভারতবর্ষর শিক্ষার জগতে হারল, ভারতবর্ষর শিক্ষার আন্দোলনে হারল যদি আলোচনা করিয়ার আমার উত্তর পূর্বাঞ্চলের আজি কলির যুগর অবতারর আন্দোলনে হান যেটাই তুলিয়া গেছে তা আমার নিজের মানু আমার গড়র মানু। এ সাধু ঠাকুরে ভুবনেশ্বর সাধু ঠাকুর চৈতন্যদেব যেবাকা আহেছিল উবাকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী গাঙে দে গেছে গা গ, রামচন্দ্র আমার মানুষ গাঙে দে না গেছে গা, শ্রীকৃষ্ণ আমার মানুষ গাঙে দে না গেছে গা, কিন্তু চৈতন্যদেব পাথারকান্দি দে আহেছে, পাথারকান্দি করিমগঞ্জে আহেছে মদনমোহন আখাড়ার উপে হরিসংকীর্তন করেছে, উপেই তো দেবচারে আহেছে মেহেরপুর পরগনা গ হাপ্পিকদে বলেছে, কারণ পুরন্দর মিশ্র মহাপ্রভুর জেরতাক দেবচারে, দেবচারর ঠিক কাদাত দরম, দেবচারর শিখ কাদাত আমার সিঙ্গারি চেঙ্কুড়ি এ ভগতপুর এতাহাব্বি মহাপ্রভুর পদদুলি পরেছে জাগা। উহাল সমস্ত বরাক উপত্যকাত বাঙালি জাতিগোষ্ঠীও থাকা হিন্দুস্তানি জাতিগোষ্ঠীও থাকা হাব্বি মহাপ্রভুর ভক্ত না হয়, কিন্তু আস্থা মণিপুরী সমাজ সান মহাপ্রভুর ভক্ত, কারণ মহাপ্রভু মণিপুরীর গাঙে দে গেছে গা, উপিত্য আটে আটে জিতে গা বিক্রমপুরে গেছে গা, বিক্রমপুর পরগনাত গিয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরের গাঙে দে ওয়া তার জেরতাকর গড় বুরুঙ্গা, যেহানোর একটিকর বুরুঙ্গা বল তারা বুরুঙ্গা বল তারা গাংদুহান আছে ও গাংওয়ানা জেরতাকর গড়া আসিল মহাপ্রভু, ও তা আমার মানুর গাং বুরুঙ্গা গাংওয়ানাত আমার মানু আহিতা, টিকর বুরুঙ্গাও তো আমার মানু, বিহারা বিক্রমপুর যেপে সাধু বাবা জরমসের জাগাওয়ান আমার মানু, উপে সাধু বাবার আবির্ভাব করো হ্যাঁ তা মহাপ্রভু চৈতন্য দেবে যে এ সমাজে হান উত্তর পূর্বাঞ্চলে ভগবান শ্রীকৃষ্ণের অবতারে হান অন্য জাতে অসে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীত নাসে, কে কাউলে অবতারণার প্রয়োজন নেই আর, আমি ভগবান শ্রীকৃষ্ণের অবতার বিষ্ণুপ্রিয়া মণিপুরীত নেই, কারণ
यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत हान्ते धर्मग्लानी लेह अवतारित नाय आमा जाते धर्मग्लानी नासि हजार बच्चर इस्लाम आक्रमणे विष्णुप्रिया मणिपुर इस्लाम धर्म नालसि ब्रिटिशर आक्रमणे विष्णुप्रिया मणिपुरी খ্রিস্টান ধর্ম নালসি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মণিপুরের এতপারা ব্যাকওয়ার্ড অঞ্চলের মানু থাইয়াও মণিপুরের মানুষে রাষ্ট্রধর্ম গৌড় ধর্ম গ্রহণ করিয়া এক রাষ্ট্র এক ধর্ম প্রতিষ্ঠা করেছি অতএব এ সমাজে আনার কৃষ্ণ অবতারণার প্রয়োজন নেই কিন্তু এ সমাজে আনার ভাবের অভাব এ সমাজে আনার সংস্কারের অভাব এ সমাজে আনার পথপ্রদর্শকের অভাব এহান মহাপ্রভে হার পেয়া এ সমাজে হানাত ভুবনেশ্বর সাধু ঠাকুররে বারোপা বিক্রমপুর বুলতারা জাগাও হানাত বব্রুবাহনের বংশ মধুগুল্য গোত্রীয় রাজা লোকে আজি সাধু ঠাকুররে ডিয়া পাঠাইল তা কারণ পরীক্ষিত মহারাজা যে সাধে কৃষ্ণ ভক্তগর বংশে জন্ম সেগা ও সাধে কৃষ্ণ ভক্তের অর্জুনের বংশে পরীক্ষিত যে সাধে জন্ম সে সাধে বব্রুবাহন ও জন্ম সে এ বংশ হেনার বুড়া বাপক ওই গীতা হুনেছে গ এবং বব্রুবাহন এগো মধুগুল্য গোত্রীয় বব্রুবাহন ব্যাঘ্র গোত্রীয় অর্জুন তানু গীতা ভাগবতর পরিবার থকইয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরের বাসিয়া জন্ম দিয়াইল এ সমাজে হেনার তাই মহাপ্রভু আমার দিয়া গেছে গা তা এ গিরকে গড়ে অনুসরণ করিয়া সমাজান শৃঙ্খলিত হই আজি যদি আমার সমাজে হান নেশামুক্তই তারা আজি যদি আমার সমাজে হান কৃষ্ণভক্তই তারা আজি আজি আমার সমাজের গড়ে গড়ে মালটেপে মালটেপে যদি হরিসংকীর্তন সিনেমার এলানা দিয়া মালটেপুর মাঝে তাসনা হালিয়া মালটেপুর গড়ে রূপগোস্বামী যে 64 হান অপরাধের কথা মাতেছে মালটেপুর নারগোডাঙার করিয়া টটরানি গম নেই মালটেপুর উচিয়াগত বোনা গম নেই মাসেপুর মাঝে অন্যের প্রশংসা করানি গম নেই আদি 64 হান অপরাধের কথা রূপগোস্বামী মাতেছেও তা যদি সমাজের মানে পা করিয়াও তা মূল্যায়ন করিয়া যদি মালটেপ করে পবিত্রতা করিয়াও তাহলে গাঙ্গরের দলাদলি বন্ধ হইত মালটেপ দলাদলির জায়গা হান না গই ভজনের জায়গা হান মালটেপ দৌগ থারুগ দাবদাজি তৈয়া যদি 64 হান অপরাধ যদি মালটেপ অর তাহলে আমি আমার মালটেপ সংস্কার করি আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রদর্শিত ভক্তিমার্গ অনুসরণ করে মহাপ্রভুর মূর্তিগজে সাধে কৃষ্ণমূর্তিগ রাধা মূর্তিগজে সাধে থৈয়ারুর সাথে সাধু বাবার মূর্তি প্রতিষ্ঠা করে সাধু বাবার আরতি করে কলিযুগে বৈষ্ণব সেবা ছাড়া গুরু সেবা ছাড়া কৃষ্ণ সেবা হয় না অতএব এহানি উদ্যা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর হাব্বি ভক্তমান আইরে সমাজের জেপিত কুনে কাঞ্চলে আসি হাব্বিরাং আমি আবেদন করিয়ার হান সমাজান অধপতনত্ব চিন্তা করানির সময়হান আহিল সাধু বাবারে নিংসিঙনার সময়হান আহিল আজি আমার যুব প্রজন্ম জেতাই কিরাদরিয়া আমার পূর্বপুরুষ উদ্ধার কর্তাই জেতাই আমার মালঠেপ করে উন্নতি কর্তাই তানুরে আমি কি সাধে চিন্তা করে পারানি দমকিয়া গালিয়া আমি কারো কীর্তাও করতে না টাঙাই যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরও সহিতে আসেন আপনি শ্রীহরি আমি হরিনাম আন্দোলন হান আরম্ভ করেছি হ্যান আরাকু একবারে এই আন্দোলনে এনা যে সাথে মানুষ সামিল হই তারা সাথে আরাকু সামিল করি আমার তা হরিনাম সংকীর্তন আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় আমি নিজে আচরণ করতাঙাই হরিনাম কীর্তন করতাঙাই ভগবান শ্রীগোবিন্দ ওই গীতাত মাতেছে সততং কীর্তয়ন্ত যততং মাধিরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্ত উপাসতে মরাং আত্মসমর্পণ করিয়া কীর্তন করিয়া যাইগা তোমার লগে মিয়াসু ঢন্না পিয় যে সাথে মহাপ্রভু চৈতন্য দেবে গাহুমে অত্যাচার করতাই বলিয়া হরি সংকীর্তন করতে ডরপাশিল অপাকা মহাসম্প্রভু উচ্চ চৈতন্য দেবে মাতেছিল হান হরিনাম মান মুঙে দিয়া সালই তোমার মুঙ্গানাথ জগদীশ্বর ভগবান আছে সমাজের সংকীর্ণতা সমাজের কুসংস্কার সমাজের অর্থনৈতিক সমাজের রাজনৈতিক সামাজিক সংস্কার কোনোটার আমি চিন্তা করানির সময় নেই সমাজ ছাড়াকে চিন্তা করি কলিযুগের চারিহান অপরাধ এক নম্বর নেশা দুই নম্বর অবৈধ কর্ম তিন নম্বর অবৈধ অর্থ উপার্জন
চার নম্বর অবৈধ খাদ্য এহানি আমার যত চৈতন্য ভাব সঙ্গর মেম্বার আসি চৈতন্য ভাব শ্রোতা আসি এ জনমে কোনো আগে এলআইসি এহান করলে রূপা পেটাঙাই বলে জমা দি তারা পঞ্চাশ বছরের পরে ষাট বছরের পরে সত্তর বছরের পরে যেবাকা বেলিয়া জিতেই গা আপনি কুরাং জোর মইতে গা ওহানোর লাইসেন্স পৃথিবীত কোনো গই দেয়া নারেছি ইন্স্যুরেন্স কোনো গই দেয়া নারেছি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ মাতে সে হান এজনমে তিমরা আশ্রয় ল মোর নাম হান শ্রবণ কর পরজনমে ভিতরে হবা গড়া নিহাইতো গা অপিত গিয়া রাখো নাম দেন মুই এথাই বেগাতা আর আকৌ উন্নতি করানি মনিলেতে সয়গ সাইড দেখি রাধা কৃষ্ণর প্রেমর ভাপু আনি ভিতরে দান করত এবং জগদীশ্বর ভগবানের কৃপা করলে চৈতন্য ভাব সঙ্গে নাম হুনে পার্তাঙাই চৈতন্য ভাব সঙ্গ চালা পার্তাঙাই চৈতন্য ভাব সঙ্গ ভক্তমান আই ঘরে ঘরে ফো পার্তাঙাই গা কার প্রতি আমার হিংসা নেই কার প্রতি নিন্দা নেই কার প্রতি সমালোচনা নেই জগদীশ্বর ভগবানের দেশে আয়ু এহানি কৃষ্ণ সেবায় নিয়োজিত করানি কৃষ্ণ সেবার মধ্য দিয়া জগতর মঙ্গল নি সাধু বাবার মনোবাঞ্ছা পূর্ণ না জগতর হাব্বি ঘরে ঘরে প্রভুর নাম এহান ফৌ করে দেনা মহাপ্রভু যে আদেশ স্থান করিয়া গেছে গা পৃথিবীতে যাতে যত নগর আদি গ্রাম সর্বত্র হবে মর হরিনাম সর্বত্র ঐল অতএব মণিপুরী সমাজর হাব্বি গাঁওরে তীর্থ শঙ্করানিকা হাব্বি হানে আগবারে এহান মাতিয়া আজি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ রাধা ভোজন এহানোর সম্বন্ধে রাধা তত্ত্ব এহানোর সম্বন্ধে টটরিয়া লঙ্কনির জায়গা নেই হাবি চরণধুলি ভিক্ষা মাগিয়ার কৃষ্ণ জন্মাষ্টমী আন হাবিহানে পালন করে ঘরে ঘরে উপবাস ব্রত পালন করে যেটাই নির্জলা করেন আর তারা আমার গুরুদেবের নির্দেশ পানি পানির গাছানার ভিতরে চিনি ফুটাও বালা বরিয়া মধুর ফুটাও বালা বরিয়া পেনাইয়া করেন এবং যেগই নোয়ারা পানি লহিম্পি তারা ওগই ফলমূল আদি হাবিতা খেয়া নির্জলা ওহান নারলেন আর তাই কিন্তু নির্জলা একাদশী কৃষ্ণ নিং আত্মসমর্পণ কলে করে পারিয়ার করানিয়া করের ভগবান শ্রীগোবিন্দরা আত্মসমর্পণ করিয়া আমি নির্জলা একাদশী হান যদি কোনো ওই করে মার্তারা বারোটার পরে ভগবান শ্রীগোবিন্দের অভিষেকের পরে ফুল ফলমূল আদি খায়া নন্দোৎসবে গিয়া আমি নয়টার আগে পালন করিয়া কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এহানরে আমি সুন্দর এবং সুস্থভাবে পালন করি আমি যেহেতু পঞ্চভৌতিক দেহাত হইয়া আমার তা শাস্ত্রসম্মত নিয়মতে গীতা যে সাধে মাতিয়া গেছে গা শাস্ত্রে যে হান মাতে সে হান অনুসরণ করানি শাস্ত্র বাদ দিয়ে আমি চলে নাড়িয়া শাস্ত্র হান পাখরে নাড়ল গুরুবাক্য আর এই শাস্ত্র হান অতএব গুরুবাক্য গুরুবাক্য শিরোধার্য করিয়া গুরুবাক্য অনুসরণ করিয়া জগদীশ্বর ভগবানের কৃপার নিঙে হাবিয়ানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর অনুষ্ঠান গমাহি হইতাই তা উপভোগ করিয়া রাধা কৃষ্ণের যুগল সেবায় পারিবারিক শান্তি দেশর শান্তি মঙ্গল কামনা করিয়া রাধারানীর চরণে হাবিয়ানে আত্মসমর্পণ করি এহান মাতিয়া হাবির চরণদুলি মুরগত নিয়া হাবির চরণদুলি লইয়া ভক্তি করি নিতাই গোর প্রেমানন্দে বল হরি বল রাধে রাধে।